ফেলে না রেখে আপনারা যদি সেখানে চাষবাস করেন তাহলে ভালো লাভ করতে পারেন। আমার আমার টুঙ্গিপাড়ার কথা বলি, পূবের বীর বলে একটা জায়গা আমাদের পরিবারের এবং আমাদের গ্রামে অনেক জমি অনাবাদি পড়েছিল, আমি উদ্যোগ নিলাম সেগুলি পরিষ্কার করা হলো। সেখানে যেমন ধান হয়েছে সেই ধান ছোট ছোট মালিক যারা জমির ওখানে এবং যারা শ্রম দিয়েছে ওটা সমানভাবে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে জলাভূমি আমাদের ওদিকে তো পানি বেশি, যেখানে জলাভূমি ইতিমধ্যে যে যেখান থেকে পানি সরে যাচ্ছে সেখান থেকে মাছ তোলা হলো, প্রথম পেলাম 14 মন, আর এই গত পরশু দিন 88 মন মাছ পাওয়া গেছে, যেটা একটু আরো একটু বেশি পানি সেখানে, তা সেটা শুধু কার্প জাতীয় মাছটা তোলা হয়েছে। আমাদের জিএল মাছ মানে কই শিঙি মাগুর সেটা এখনো তোলা হয়নি, পানি আর একটু টানলে সেটা তোলা হবে, আর তার থেকেও যারা একটু গভীর সেখানে গেলে আরো মাছ পাওয়া যাবে। এই জায়গাগুলি পড়েছিল, সেখানে কচুরিপানা, নলখাগড়া, হোগলা বন এভাবে পড়েছিল। যখন আমি পরিষ্কার করালাম এবং চাষ করালাম এবং সেগুলি কিন্তু ওই যারা কাজ করেছে তারাও ভাগ পাবে এবং যাদের জমি আছে তারাও যথাযথ ভাগ পাবে, মালিকও পাবে, শ্রমিকও পাবে, সবাই পাবে এবং সমানভাবে বন্টন হবে। এক এক মন মাছ 7,700 টাকা করে বিক্রি করা হয়েছে। এখন আপনারাই দেখেন যে এই যে আমি যে বারবার বলছি, এটা জাতির পিতাই বলে গিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছেন 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। এই আমরা যদি সেইভাবে যথাযথভাবে করতে পারি, তা আমাদের খাবারের কোনো অভাব নাই, আমিষের কোনো অভাব নাই, বরং আমরা সেগুলি সংরক্ষণ করার জন্য ব্যবস্থা নিচ্ছি। এখন আমাদের লক্ষ্য প্রতিটি প্রথমে বিভাগীয়ভাবে এরপর জেলা পর্যায়ে সংরক্ষণাগার তৈরি করা, আর আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিচ্ছি বিভিন্ন এলাকায়, সেখানেও ওই অঞ্চলের কী কী উৎপাদিত পণ্য তার উপর ভিত্তি করে প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প সেইগুলি গড়ে তোলা। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অর্থ দিচ্ছি, আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি বিনা জামানতে, তার মাধ্যমে টাকা পাওয়া যায়, বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ব্যাংকের মাধ্যমে আমরা ঋণ দিচ্ছি। কাজে আমরা কৃষিতে শুধু ভর্তুকি দিচ্ছি না, কৃষি তো আমাদের দেয়, কাজে সেদিকে লক্ষ্য রেখে সবাই যদি একটু কাজ করেন দেখবেন বাংলাদেশ সেই পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, ফুলে ফসলে ভরে উঠবে বাংলাদেশ। বাংলাদেশে কোনো হাহাকার থাকবে না, দারিদ্র থাকবে।